হ্যালো প্রিয় সবাই, কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। সম্পাস ব্লগের মধ্যে নতুন করে সেটা অনেক অনেক স্বাগত। আর আমি আজকে দেখাবো পাস্তা রেসিপি। আজকে রাতে আমি পাস্তা খাবো, আমি আর আমার বান্ধবী। তো চলো দেখাচ্ছি, ও বানাচ্ছে পাস্তাটা, কীভাবে বানাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে ঋতু পাস্তা বানাচ্ছে, তো প্রথমে এখানে ও ডিম দিয়ে দিয়েছে, ডিমটা ভাজছে। আর এদিকে পাস্তা আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভেজে অনেকদিন পরে আজকে ঋতু রান্না খাবো, তাও পাস্তা। আগে তো প্রায় প্রায় খেতাম, একসাথে থাকতাম, তো আজকে অনেকদিন পরেও আসলো। আমাদের হয়েই গেছে, আমি হচ্ছে শশা আর পেঁয়াজ কেটে রাখলাম পাস্তা দিয়ে। খাদুয়াটা কোথা থেকে বের করবো? হ্যাঁ, ওই ওটাতে বের কর। পাস্তা রেডি, এখন আমরা খাবো। এটা হচ্ছে ঋতুর বেশি ঝাল, আর আমারটা একটু কম ঝাল, একটু বেশি ঝাল খায়। এতক্ষণ ধরে কে পাস্তা বানালো ওকে তো দেখাই নেই, দেখাবো। এই যে ঋতু, তো চলো আমরা এখন পাস্তা খেয়ে নিই। আমরা এখন খাচ্ছি, সেই টেস্ট হয়েছে সত্যি, পাস্তাটা অনেক টেস্ট হয়েছে। আর আজকে অনেকদিন পর ঋতু রাতে রান্না খেলাম, খেয়েছিলাম এর মধ্যে মাঝে, হোলিতে খেয়েছিলাম ওর বাড়িতে। আমার মা ফোন করতেছে, কথা বলো। মার সাথে কথা বলো।